Assalamualaikum everyone, welcome back to my channel, beauty blogger Anita. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী একটা আমের আচার রেসিপি। কড়াইতে রান্না করা ছাড়া, রোদে শুকানো ঝামেলা ছাড়া এই আচারটা আমি খুব সহজে তৈরি করেছি। আশা করছি এই আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা এই আচারটা এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে হচ্ছে আমি কয়েকটা আম নিয়েছি আর আমের যে খোসাটা আছে সেটা হচ্ছে ফেলে দিয়েছি, আর সবগুলো হচ্ছে আমি এভাবেই ফেলে দেব। আর দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ফেলে দিয়েছি খোসাগুলো। এখন হচ্ছে আমি আমটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটা করতে পারেন। আর এই আচারটা একদমই পাতলা পাতলা করে তৈরি করতে হবে, না হলে হবে না। তো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা আম। এখন হচ্ছে আমি পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ কি আমের মধ্যে অনেক বেশি কষ থাকে সেজন্য। তো আমি প্রত্যেকটা আম পাতলা পাতলা করে কেটে পানির মধ্যে দিয়ে দিব। তো সবগুলো আম আমি পানির মধ্যে চুবিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। তো এখন হচ্ছে আমগুলো থেকে আমি পানিগুলো একদম শুকিয়ে নেব, সেজন্য আমি এখানে ট্রেতে কয়েকটা টিস্যু পেপার নিয়েছি আর এই টিস্যু পেপারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব আর আমের থেকে যে পানিটা আসবে সেটা হচ্ছে মুছে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যা যা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো আম শুকানো হয়ে গেছে, এখন আমি বড় একটা ট্রেতে আমগুলোকে নিয়ে নিব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো প্রথমে হচ্ছে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এখন এর মধ্যে আমি দেব 1 চা চামচের মতো কালো জিরা। আর এই আচারটা কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা তৈরি করে দেখলে বুঝবেন এটা কতটা মজা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। তো যাই হোক, 3টে উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। চিনিটা গলে আসছে, এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার দেওয়ার পরে আপনারা ভিনেগারটাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এই আচারটার মধ্যে হাত লাগানো যাবে না, না হলে আচারটা আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন না, আচারটা নষ্ট হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা রেখে চুলার মধ্যে দিয়ে দিব। তো আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলার নিচে দিয়েছি শুকানোর জন্য। তো এটা প্রথম দিন ছিল, তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছেন আচারগুলো প্রায় শুকিয়ে এসেছে। আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে আমি হাত লাগাতে পারবো না। তো এটা হচ্ছে তৃতীয় দিনের সকালবেলা, আর দেখতে পাচ্ছেন আমটা একদম শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি তেল গরম করব, সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে কড়াইতে। এটাকে হচ্ছে ভালোভাবে গরম করে নিব। এখানে আমি প্রায় 1 কাপের উপরে নিয়েছি তেল, এরকম বুদবুদ হয়ে আসলে চুলাটা নিভিয়ে নিয়ে আসব। তো আমি তেলটা গরম অবস্থাতেই হচ্ছে আমি যে আমটাকে শুকিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। Thank you.
তেলের মধ্যে আমগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে তেলটা আমের উপরেও আসে ভালোভাবে নেড়েচেড়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে আর দেখবেন আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমের আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা কাচের জারে এটাকে ভরে নিব এখানে হচ্ছে আমি একটা কাচের জার নিয়েছি আর কাচের জারটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে পানি থাকলে কিন্তু হবে না আর এটা আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন যদি চুলার নিচে শুকাতে না চান তা আমি এখন হচ্ছে ভরে নিচ্ছি আর মাঝখানে হচ্ছে আমি কিছু শুকনা মরিচ কেটে দিব তো তৈরি হয়ে গেল মজাদার ভিন্ন ধর্মী আর এটা খেতে অসম্ভব মজা এটা যখন আপনারা খাবেন তখন একটা কোচকোচে ভাব আসবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ